আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন এসএটিক্স ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনাদের হাতে থাকা স্মার্টফোনটিতে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটিতে আপনাদের পছন্দের ফন্টগুলো অ্যাড করতে পারবেন। আমরা অনেকেই ফটো এডিট করি, এই পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটাতে আমাদের পছন্দের ফন্টগুলো থাকে না, তো আমাদের ইচ্ছা মতো আমরা এই ফন্টগুলো খুব সহজেই দিয়ে নিতে পারবো। তো কীভাবে দিয়ে নেব, আমাদের পছন্দের ফন্ট কোথা থেকে ডাউনলোড করব, আপনাদের এ টু জেড আজকে দেখিয়ে দেব। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কীভাবে অ্যাড করবেন এ টু জেড দেখিয়ে দেবো, তার আগে আমি কয়েকটি ফন্ট দেখিয়ে নিচ্ছি। এইখানে আমার কিছু ফন্ট অ্যাড করা আছে, এখানে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো ফন্ট অ্যাড করা আছে। তো আমরা প্রথমে আমাদের এই ফন্ট কোথা থেকে ডাউনলোড করব সেটা দেখাবো, তারপরে আমরা বাকিগুলো দেখিয়ে দেবো। এখানে দেখেন আমার অনেকগুলো ফন্ট অ্যাড করা আছে, দেখেন আমার সোনার বাংলা খুব সুন্দরভাবে লেখা, আপনারাও চাইলে এই ফন্টগুলো অ্যাড করতে পারবেন। তো সর্বপ্রথম আমাদের ফন্ট ডাউনলোড করার জন্য যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে, আমি গুগল ক্রোম ব্রাউজারে যাব। তো গুগল ক্রোম ব্রাউজারে এসে আমাদের এইখানে লিখতে হবে বাংলা টিটিএফ ফন্ট, অর্থাৎ আমরা ফোনে যে ফন্টগুলো ইউজ করি সেগুলো হচ্ছে টিটিএফ ফন্ট। তো আমরা টিটিএফ ফন্টের মধ্যে যাব। দেখেন এইখানে অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন, এখান থেকে আপনারা ফন্টগুলো খুব সহজে ডাউনলোড করে নেবেন। অবশ্যই টিটিএফ ফন্ট ডাউনলোড করতে হবে, আপনারা একটু নিচের দিকে লক্ষ্য করলে ডাউনলোড অপশন দেখতে পাবেন। আপনারা আপনাদের মেমোরিতে আগে এই ফন্টগুলো ডাউনলোড করে নিয়ে নেবেন। তো আমি ডাউনলোড করে দেখাচ্ছি, ডাউনলোডের উপরে ক্লিক করব। তো ডাউনলোডের উপরে ক্লিক করলাম, একটু লোডিং নেবে, একটু নিচের দিকে দেখেন, দেখেন এখানে কয়েকটা রুলস আছে, আপনারা রুলসগুলো পড়ে ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোডের উপরে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নিলাম, একটু অপেক্ষা করবেন। দেখেন ডাউনলোড অপশন আছে, ডাউনলোড হচ্ছে, তো ফন্টটা ডাউনলোড করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ফন্টটা ডাউনলোড করা হচ্ছে, আপনাদের আজকে এ টু জেড আপনাদের হাতে কলমে শিখিয়ে দেবো। তো ডাউনলোড করার পরে আমাদের এই ফন্টটাকে আগে কম্পাস করে নিতে হবে, অর্থাৎ জিপ ফাইল আকারে আছে এই ফন্টটাকে আমরা টিটিএফ ফাইল করে নেব। তার জন্য আমরা আমাদের মেমোরিতে চলে যাব। মেমোরিতে আসার পরে আমাদের যে ফোল্ডারে ফন্টটা ডাউনলোড হয়েছে, দেখেন ডাউনলোডে নিচে দেখেন আছে হিমালয় জিপ ফাইল নামে একটা ফাইল আছে, হিমালয় জিপ। তো এটার উপর আমরা ক্লিক করব, দেখেন এখানে আছে স্টার্ট এ একটা অপশন আছে, তো আমরা এই অপশনটাতে ক্লিক করব। দেন আমাদের ফাইলটা কিন্তু অলরেডি কম্পাস হয়ে যাবে। তো আমি আরেকবার ট্রাই করে দেখছি হচ্ছে কি না, একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে হিমালয় নামে নতুন আরেকটা ফোল্ডার তৈরি হয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন হিমালয় নামে চার নাম্বারটা। তো এই ফোল্ডারের উপরে আমাদের এখন যেতে হবে, দেখতে পাচ্ছেন এই ফোল্ডারের উপরে আসলাম। এখন দেখেন ANSI নামে একটা ফোল্ডার আছে, এইখানে দেখেন আমাদের টিটিএফ ফাইলটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তা আগে আমরা এটাকে কপি করে নেব, কপি করে নেওয়ার পরে আমাদের একটা যে কোনো একটা ফোল্ডারে রাখতে হবে। এখানে যেহেতু অনেকগুলো টিটিএফ ফাইল আছে তো আমরা এই ফন্টগুলোকে কপি করে নেব। তো আমি কপি করে নিচ্ছি, দেখা যাক। তো আমি এই প্রথম টিটিএফ ফন্টগুলোকে কপি করে নেব, কপি করে আমরা নির্দিষ্ট একটা ফোল্ডারের মধ্যে রেখে দেব। তো আমি এখানে একটা নিউ ফোল্ডার তৈরি করব এসডি কার্ডের বাইরে। তো এখানে আমি বিবি দিয়ে কয়েকটা ফোল্ডার তৈরি করব। এ আপনারা যেরকমভাবে তৈরি করে নেবেন যেটা আপনাদের সুবিধা হয়। তা আমি এখানে মুভ করে দিলাম। দেন এখন আমরা চলে যাব আমাদের পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে, তো চলুন যাওয়া যাক। তো আমরা সরাসরি চলে আসলাম আমাদের পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে। তো এখন আপনাদের আমি দেখিয়ে দেবো আপনারা কীভাবে এই ফন্টগুলো খুব সহজেই অ্যাড করবেন। তো তার জন্য নিউ টাস্কে ক্লিক করব, এইখানে আমাদের যে কোনো একটা কিছু লিখতে হবে। তো আমি লিখলাম আমার সোনার বাংলা। তো এটা লেখার পরে আমরা ডানে ক্লিক করে দেবো, দেখেন এইখানে কিন্তু আমার সোনার বাংলা চলে এসেছে। তো এখন আমরা ফন্টগুলো অ্যাড করব। ফন্টগুলো অ্যাড করার জন্য দেখেন এ নামে একটা অপশন আছে, এটার উপরে যাব, নিচে একটু সোয়াইপ করলে দেখতে পাবেন ফন্ট নামে একটা অপশন আছে। তো আমরা এই ফন্টের উপরে ক্লিক করব। তো ফন্টের উপরে ক্লিক করার পরে দেখেন এইখানে একটা অপশন আছে মাই ফন্ট, মাই ফন্ট নামে যে অপশনটা আছে, দেখেন এইখানে একটা ফোল্ডার আকার আছে, এখানে ফোল্ডার আকার আছে, ফাইল আকারে আছে। যেহেতু আমরা ফোল্ডারে রেখেছি তার জন্য আমরা এই ফোল্ডারে অপশনে ক্লিক করব। তো আমি আবার যাচ্ছি ফোল্ডার অপশনে ক্লিক করলাম,
দেখতে পাচ্ছেন এখানে ফোল্ডার, তো ফোল্ডার অপশনে ক্লিক করলাম, এখানে কিন্তু আমার সেই ফোল্ডারটি শো করবে। তো আমি সেই ফোল্ডারটি খুঁজে নেব, হিমালয় নামে যে টিটিএফ ফাইলগুলো আছে সেগুলোকে বের করে নেব। তো এই বিবি পেয়ে গেছি ফোল্ডার, তো বিবিতে যাব, দেন এখানে আমাদের টিটিএফ ফাইলগুলো আছে। তো এই অ্যাডেড ডিকশনারিতে ক্লিক করার সাথে সাথে আমাদের এই ফন্টগুলো কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এই ফন্টগুলো আমি দেখিয়ে দিচ্ছি কোথায় আছে, একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন হিমালয় নামে কয়েকটি ফন্ট অ্যাড হয়েছে। এই যেখানে দেখতে পাচ্ছেন হিমালয় ইনকোডেড, তো এই দেখেন আমার ফন্টটা কিন্তু আমার এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমরা সিম্পলি ওকেতে ক্লিক করব, দেখেন আমাদের ফন্টটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। তো আমরা চাইলে এখান থেকে কালারগুলোও চেঞ্জ করে দিতে পারি, কোনো সমস্যা নেই, আপনাদের ইচ্ছামতো কালারটা দিয়ে নেবেন। আমি আপাতত আর দিচ্ছি না, যতটুকু পারি ততটুকুই রেখে দেবো, এতটুকুই রেখে দেবো। দেন আমরা একটু এটাকে বর্ডার দিয়ে সুন্দরভাবে যাতে আপনারা দেখতে পারেন সেই রকম করে দেবো। তো স্ট্রোকে গেলাম, এখান থেকে এটা এনাবল করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ফোনটা কিন্তু আর একটু সুন্দর হয়ে গেছে। তো ভিউয়ার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন। ধন্যবাদ।